নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই বুধের রাশি পরিবর্তন আটচল্লিশ ঘন্টা টাইমটা নোট করে নিন যে সাত রাশি সোনার চামচ মুখে দিতে চলেছে সেই সাত রাশির নাম আমি এই ভিডিওতে আলোচনা করব মাত্র আটচল্লিশ ঘন্টা অর্থাৎ আজ উনতিরিশে ডিসেম্বর দু হাজার বাইশ বুধ থেকে মকর রাশিতে প্রবেশ করেছে এবং তিরিশ তারিখ এই বুধ রাত্রি দশটায় আবার বক্রি হয়ে রেট্রোগ্রেট হয়ে আবার ধনু রাশিতে প্রবেশ করবে এবং আঠেরোই জানুয়ারি দু হাজার তেইশ অব্দি রেট্রেট অবস্থায় থাকবে ধনু ধনুরাশিতে এই যে দুটা দিন উনতিরিশ এবং তিরিশ তারিখ ঘন্টা সাত রাশি সোনার চামচ মুখে দিতে কিন্তু চলেছে লিখে রাখুন ডায়েরিতে নোট করে নিন এই বুধের রাশি পরিবর্তন ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করে যে সাত রাশিকে মানে সোনায় সোয়াগা করতে চলেছে সোনার চামচ মুখে দিতে চলেছে সেই সাতটি রাশির নাম আমি আলোচনা করব বুধ হচ্ছে বুদ্ধির বুধ আপনার যারা বিজনেস করছেন যারা সিএ নিয়ে পড়াশোনা করছেন চার্টার অ্যাকাউন্টে করছেন বুধ গ্রহকে ভালো থাকা দরকার বুধ হচ্ছে একটা তার্কিক গ্রহ অর্থাৎ যাদের মধ্যে বাক শক্তি ভালো থাকে বুধ কিন্তু ভালো থাকা দরকার বুধ আপনাকে ফিনান্স ডিপার্টমেন্ট আপনাকে ভালো একটা সেলস লাইনে ফিনান্স সেলস এই সকল লাইনে মার্কেটিং অনলাইন এই সকল লাইনে কিন্তু ভালো কিন্তু ফল কিন্তু দিবে বুধ গ্রহ আপনার জন্মছকে যদি শুভ থাকে আপনি মানে জিরো থেকে হিরো হতে পারেন এক কথায় কারণ বুদ্ধি বুদ্ধিজস্য বলন্তস্য একটা কথা আছে বুদ্ধি হচ্ছে সব থেকে বড় বল আপনার কাছে এক কোটি টাকা দেওয়া হলো কিন্তু আপনার টাকাটাকে করে ইউটিলাইজ করবেন কিন্তু আপনি জানেন না দেখবেন টাকাটা আপনার নষ্ট হয়ে যাবে কিন্তু আপনি সে মতন টাকা পেলেন না কিন্তু আপনার বুদ্ধি আছে আপনি ওই একশো টাকাকে আপনি লাখ টাকাতে কিন্তু পরিণত করতে পারবেন আছে বুদ্ধি আছে যারা বুদ্ধির দ্বারা কাজকর্ম করছে তাদের ক্ষেত্রে দেখুন যারা ব্যাংকিং সেক্টরে আছে ব্যাংকিং সেক্টরে যারা কাজ করছেন বুধ গ্রহকে ভালো থাকা দরকার ব্যাংকিং সেক্টরটা টোটাল নিয়ন্ত্রণ করে হচ্ছে বুধ গ্রহ দেখুন এডুকেশন ডিপার্টমেন্টটাও কিন্তু বুধ গ্রহের কিন্তু আন্ডারে বুধ হচ্ছে খুব চঞ্চল একটা গ্রহ বুধ চঞ্চল দি কিন্তু রেজাল্ট কিন্তু দিয়ে থাকে বুধ যে গ্রহের সাথে অবস্থান করে ঠিক সেই গ্রহের মতন কিন্তু ফল কিন্তু দেয় দেখুন বুধ যদি আপনার জন্মচকে নিচস্ত হয় বুধ যদি পীড়িত হয় বুধ যদি রাহুযুক্ত হয় তাহলে কিন্তু আপনি সে মতন কিন্তু রেজাল্ট কিন্তু না বা কোনো অশুভ গ্রহের সাথে অবস্থান করে তাহলে কিন্তু আপনি শুভ ফল কিন্তু পাবেন না এবার আপনাদেরকে আমি বলি যে যে রাশিগুলোর আমি কথা বলবো এই আটচল্লিশ ঘন্টা ডায়েরিতে নোট করে নিন এই আটচল্লিশ ঘন্টা এই রাশিগুলো হতে চলেছে মালামাল লিখে রাখুন প্রথম যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মকর রাশি মকর রাশির আপনার ভাগ্যাধিপতি আপনার রাশিতে অবস্থান করছে এই দুদিন উনত্রিশ এবং তিরিশ তারিখ লট অফ চেঞ্জ আসতে চলেছে দেখুন ভাগ্যাধিপতি যদি রাশিতে অবস্থান করে এবং সেখানে আপনার শনিও কিন্তু অবস্থান করছে শুক্র অবস্থান করছে বিশেষভাবে শুভ ফল দিতে চলেছে মকর রাশির আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে আকর্ষিক অর্থপ্রাপ্তি সম্পত্তিগত দিক থেকে লাভ যে কোনো দিক থেকে আপনারা কিন্তু অর্থ কিন্তু পাবেন প্রপার্টি আটকে গেছে এই জায়গা থেকে আপনারা কিন্তু লাভ পাবেন এবং বিদেশ থেকে এবং কর্মক্ষেত্রে উন্নতি কিন্তু হতে চলেছে দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার তুলা রাশি তুলা রাশির আপনাদের ভাগ্যাধিপতি ঠিক ত্রিকোণের অধিপতি কেন্দ্রে অবস্থান করছে সুখসাধন সম্পত্তি ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট এবং সরাসরি অতি মিত্র গ্রহ শনি এবং শুক্রের সাথে কিন্তু অবস্থান করছে এই তুলারাশির আপনি যদি মানুষ হন এই আটচল্লিশ ঘন্টায় আপনাদের কিন্তু বড় ধরনের চেঞ্জিং আসতে কিন্তু চলেছে ভাগ্যের ফুলফিলমেন্ট সহায়তা এবং আপনার অর্থনৈতিক দিক থেকে ডেভেলপমেন্ট এই সময় কিন্তু হতে চলেছে সম্পত্তিগত দিক থেকে লাভ কিন্তু পেতে চলেছেন এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম বৃষ রাশি আপনাদের ধনাধিপতি এবং আপনাদের পঞ্চমপতি ভাগ্যভাবে অবস্থান করছে বৃষ রাশি কি চায় ভাগ্যভাবে রাশির অধিপতি আপনার পঞ্চমপতি আপনার ভাগ্যাধিপতি বিশ্বরাশি হতে চলেছে মালামাল শেয়ার বাজার স্টক মার্কেট ট্রেন্ডিং থেকে আপনারা কিন্তু লাভ কিন্তু পেতে চলেছেন অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত আছেন ভাটকার সঙ্গে যারা যুক্ত আছেন বিশ্বরাশি লিখে রাখুন আকর্ষিক অর্থপ্রাপ্তি এই সময় কিন্তু আপনাদের হতে কিন্তু চলেছে তিন নম্বর যে রাশির কথা বললাম বিশ্বরাশি দেখুন কৌশিক রায়ের কাছে হবে না বলে ডিকশনারিতে ওয়ার্ড নেই ইম্পসিবল কথাটি আমি কেটে দিয়েছি এভরিথিং ইজ পসিবল যে প্রেডিকশান করব কি না চ্যালেঞ্জের সাথে করব এবং আমার প্রেডিকশান কিন্তু মাটিতে কিন্তু পড়ে না যার হাত ধরি তাকে আমি কিন্তু টেনে তুলি বারবার বলছি প্রত্যেককে কিন্তু আমি রেমিডি কিন্তু দিই না অনেকে বলে যে স্যার স্যার আমার হাতটা ধরুন না প্রত্যেকে কিন্তু আমি কিন্তু দিই না সেখানে বিশেষভাবে অনেককে আমি কিন্তু বলি না রেমিডি আপনাকে অনেকে রিকোয়েস্ট করে সেক্ষেত্রে অবশ্যই আপনার চার্ট বিশ্লেষণ করুন এবং নিজেকে বলুন যে স্যার আপনি আমি আপনার স্বর্ণাপন্ন আপনি আমাকে বাঁচান এখানে এসে কেউ যদি ভাবে যে আমি বুকিং করলাম আমি আমার মতন করে কথা বলতে বসে গেলাম যে আমার এই গ্রহটা এরকম আছে তাহলে আপনি যদি জানেন তাদের ক্ষেত্রে কিন্তু আমি সঙ্গে সঙ্গে তাদেরকে সে মতন উত্তর দিয়ে দিই কিন্তু যারা বলে যে আমি পুরোপুরি সারেন্ডার হয়ে গেছি স্যার আপনি আমাকে দেখুন আপনা আপনি আমার হাত ধরুন তাকে কিন্তু আমি টেনে কিন্তু তুলি এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম লিখে রাখুন এই রাশি সে রাশি মিন রাশি দেখেন সপ্তমপতি প্রতি একাদশভাবে মানে লাভভাবে এসে আপনাদের লাভ ইনকাম প্রফিট আপনার ডিজায়ারগুলো আপনাদের কিন্তু ফুলফিলমেন্ট হবে দৈনন্দিন রোজগার বৃদ্ধি করবে ব্যবসা ক্ষেত্রে মিন রাশির খুব শুভ এবং আপনাদের অর্থনৈতিক স্থিতির জায়গা কিন্তু মজবুত করতে চলেছে এরপর যে রাশির আমি কথা বলবো বিশেষভাবে লাভ পেতে চলেছে আপনি লিখে রাখুন যে রাশির আমি কথা বলবো সে রাশি আপনার ধনু রাশি দেখুন আপনার সপ্তম প্রতি ধনভাবে কি ধনু ধনুরাশির ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট এই আটচল্লিশ ঘন্টায় আপনার ব্যবসা কিন্তু চার গুণ লাভ কিন্তু আপনারা করবে এবং অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত কিন্তু হতে চলেছে দৈনন্দিন রোজগার বিদেশ থেকে লাভ ব্যাঙ্কিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত আছেন অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন এই জায়গা থেকে কিন্তু আপনারা লাভ কিন্তু পাবেন ধনু রাশি এরপর যে রাশির আমি কথা বলবো বিশেষভাবে লাভ পেতে চলেছে মহা সৌভাগ্যশালী রাশি কন্যা রাশি কন্যা রাশির ঠিক ত্রিকোণভাবে অবস্থান করছে ভাগ্যাধিপতি কর্মাধিপতি রাশির অধিপতি ধনাধিপতি এবং পঞ্চমেশ একত্রে অবস্থান করে আপনাদের ত্রিগ্রহী যোগ কিন্তু সৃষ্টি করছে অর্থাৎ ভাগ্যের দ্বারা অর্থ আপনাদের আসবে আপনাদের শেয়ার বাজার থেকে আপনারা লাভ পাবেন অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন যারা ফাটকার সঙ্গে যুক্ত আছেন স্টক মার্কেটের সঙ্গে যুক্ত আছেন ট্রেডিং এর সঙ্গে যুক্ত আছেন এখান থেকে আপনারা কিন্তু লাভ কিন্তু পাবেন কন্যা রাশি এবং আর্থিক স্থিতি আপনাদের মজবুত কিন্তু হতে চলেছে এরপর যে রাশির আমি কথা বলবো বিশেষভাবে লাভ পেতে চলেছে সে রাশির নাম মেষ রাশি মেষ রাশি কর্মভাবে দেখুন আপনাদের কর্মক্ষেত্রে ফুলফিলমেন্ট সাপোর্ট আপনারা কিন্তু পেতে চলেছেন মেষ রাশি আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে বিশেষভাবে কর্মক্ষেত্রে উন্নতি অনলাইন কাজ যারা বুদ্ধির দ্বারা কাজকর্ম করেন যারা কথা বিক্রি করে যারা খান তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো এবং যারা জমি জায়গা কেনা বেচার সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এক্সিলেন্ট রেজাল্ট আপনাদেরকে কিন্তু দিতে চলেছে আপনি যদি হন মেষ রাশির মানুষ এই সময়ের মধ্যে আপনার এই আটচল্লিশ ঘন্টা উনতিরিশ এবং তিরিশ তারিখ একদম রাত্রি দশটা পর্যন্ত আপনার ক্ষেত্রে কিন্তু বড় ধরনের সুযোগগুলো কিন্তু আপনার আসতে কিন্তু চলেছে এই বুধের রাশি পরিবর্তনে আটচল্লিশ ঘন্টায় যে সাত রাশি সোনার চামচ মুখে দিতে চলেছে সেই সাত রাশির নাম আমি আলোচনা করলাম যারা আমার সাথে কনসালটেন্সি করতে চাইছেন পরামর্শ নিতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন এবং সম্পূর্ণ এটা অনলাইন সার্ভিস এবং পেড সার্ভিস যতদিক ফোনের থেকে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন ততদিক লাভ কিন্তু আপনারা পাবেন নমস্কার